আচ্ছা, তাহলে সবাই এখন খেয়াল করবেন যে ইউটিউব চ্যানেলের গতকাল পর্যন্ত আমরা যেখান থেকে শেষ করছি আজকে তারপর থেকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ইউটিউব চ্যানেল কাস্টমাইজ এ পর্যন্ত আমরা শেষ করছিলাম। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো এগুলো করার আগে আপনাদের বলা হয়েছিল যে আপনারা কমিউনিটি গাইডলাইন্সটা করে নেবেন। কমিউনিটি গাইডলাইন্স আর এদের আরো যে প্রাইভেসি এন্ড পলিসি গুলো আছে, এগুলো টার্মস এন্ড কন্ডিশন যা যা ছিল সবকিছু পড়ে নেবেন। পড়ে এরপরে আপনি এখানে কি করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। কারণ অনেক কষ্ট করে যখন অনেকগুলো ভিডিও আপনি আপলোড করলেন, অনেক সাবস্ক্রাইবার হলো, অনেক ওয়াচ টাইম হলো, এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, বাট কোনো একটা প্রবলেমের কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল বা ব্যান করে দিল, তাহলে কিন্তু আপনার এই যে কষ্টগুলো করবেন এই কষ্টগুলো বৃথা যাবে। এই জন্য যেটা করবেন, আপনারা অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার শুরুতে ভিডিও আপলোড করার আগে এই কমিউনিটি গাইডলাইনটা পড়ে নেবেন যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবেন, কি পারবেন না, কি কি পারবেন আর কি কি পারবেন না, সহজ কথা এইগুলো আগে পড়ে নেবেন। আজকে আমরা যেটা দেখবো ইউটিউব এসইও, বা এটা থেকে আজকে আমরা এ পর্যন্ত শেষ করবো। ইউটিউব এসইও বলতে ইউটিউবে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো এই ভিডিওর এসইওটা দেখবো, যে এই ভিডিও আপলোড করার সময় ভিডিওর কী কী এসইও করতে হবে, বা ভিডিও আপলোড করার সময় আমাকে কী কী কাজ এখানে করতে হবে, ঠিক আছে? এই কাজগুলো আমরা করব। ইউটিউব চ্যানেল আমাদের যে চ্যানেল সেই চ্যানেলে আমরা যাবো। এখানে আমাদের চ্যানেল যেটা ছিল সেটাকে আগে সুইচ করি, সুইচ অ্যাকাউন্ট এখানে নেই। আচ্ছা, আমরা করছিলাম হচ্ছে আর একটা জিমেইল, তো ওই জিমেইলটা অ্যাড করতে হবে আগে। তো আমরা এখানে একটা চ্যানেলে দেখেন, এই চ্যানেলটাতে দেখি কিভাবে আমরা এই কাজগুলো করব। তো এখান থেকে আমরা এই চ্যানেল থেকে ধরে নিই যে এটা আমাদের চ্যানেল, আপনাদেরটা অন্য একটাতে করা ছিল, সেম একই জিনিস, যেহেতু আমাদের এটাও নিউ চ্যানেল, সমস্যা হবে না। তো আমরা এখানে ভিডিও আপলোড করা দেখি, পার্থক্য এতটুকু যে এখানে একটা ভিডিও বেশি আছে, এই না এখানে একটা ভিডিও আছে, তো এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এর থেকে ভালো হয় আমরা আমাদের যে চ্যানেল ছিল সেই চ্যানেলটা দিয়ে দিই। জিমেল অ্যাড করতে হবে আগে। এখন খেয়াল করেন, তো আমরা আমাদের এই জিমেইলে অ্যাড হইলাম। এবার আমরা চ্যানেল এটাকে বাদ দিয়ে এটা ছিল আমাদের চ্যানেল ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এই চ্যানেলে এখন আচ্ছা, এটা ছিল আমাদের চ্যানেল। এই চ্যানেলে আমরা এখন দেখবো ছিল ইউটিউব এসইও, মানে আমাদের এখানে আগে একটা ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও একটা ভিডিও আপলোড করার সময় আপনার কোন কোন কাজগুলো করতে হবে, ভিডিওর কোন এসইও গুলো করতে হবে, বা আদার্স যেই সেটিং গুলো আছে, এই একটা ভিডিও আমরা আপলোড করবো এবং এই ভিডিও আপলোড করার সাথে যে কাজগুলো করতে হবে সেগুলো আপনাদের দেখানো হবে। এখানে আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে আপনি ক্লিক করেন, এরপর সিলেক্ট ফাইল, আমরা যে ভিডিও এখানে দিতে চাচ্ছি, তো আমি একটা ভিডিও আপনাদের এখানে করার জন্য আলাদা করছি, আপনাদের যে ক্লাস রেকর্ড হয় এই রেকর্ডগুলোর মধ্যে।
এখান থেকে এটা দুই নম্বর ভিডিওটা এখানে ওপেন করলাম। কথা আপনি যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটাকে এখানে নিয়ে আসবো আপলোড করার জন্য। এখানে আপলোড হচ্ছে, তো এই ভিডিও আপলোডের এখানে যতগুলো সেটিং দেখবেন এর মধ্যে প্রথমে আছে টাইটেল। টাইটেলটা কিভাবে অ্যাড করবেন বা টাইটেল কোন ধরনের টাইটেল অ্যাড করবো এখানে, এই টাইটেলটাকে একটু রিসার্চ করে নিতে হবে। কীভাবে রিসার্চ করবেন বা কী কী কাজ করতে হবে এটা, এটার জন্য দেখেন আমরা এখানে নতুন একটা নতুন করে ইউটিউব চ্যানেলে যাই। তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে আমরা এখানে সার্চ করলাম, তো এই যে লেখার পরে যেগুলো আসলো এর মধ্যে দেখেন এগুলো হচ্ছে টাইটেল, হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, আলটিমেট গাইড অফ ডিজিটাল মার্কেটিং। তো এগুলো হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলোর থেকে যদি আমি কোনো একটা ভিডিও ওপেন করি, তো এটা ওপেন করলাম, Grammarly does more than catch errors. With Grammarly, you can find really good, no, perfect words that make your writing. এই ভিডিওর এটা হচ্ছে টাইটেল, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2020, ডিজিটাল মার্কেটিং কেরিয়ার ফর বিগিনার্স। এবং আমরা যেই একটা এক্সটেনশন ব্যবহার করতেছি কিওয়ার্ডস এভরিওয়্যার, এই কিওয়ার্ডস এভরিওয়্যারটা অন করে দিলে ভিডিও যখন অন করবেন এখানে দেখেন কিছু টাইটেল আছে। এগুলো এই টাইটেলগুলো সমস্যা করতেছে, এগুলো হচ্ছে আমাদের টাইটেল। আরেকবার দেখেন আমরা এখান থেকে যখন একটা ভিডিও ওপেন করব, আমি মোহাম্মদ আবু তাকার আছি, আজকে মূলত আমরা কথা বলবো কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং কেরিয়ার। এটা হচ্ছে টাইটেল এবং এই এক্সটেনশন, আমাদেরকে এখানে কিছু টাইটেল দিচ্ছে। এই টাইটেলগুলো থেকে আমরা টাইটেল রিসার্চ করব, আর এই টাইটেলগুলো আপনি কপি করলেন, কপি করে এখানে দিলেন। এরপরে আপনি এখানে যখন ডিজিটাল মার্কেটিং লিখেছিলেন দেখেন এখানে কিছু টাইটেল আছে, ঠিক আছে। এই যে টাইটেলগুলো ইউটিউব চ্যানেলের যে সার্চ বক্স সেটাতে যখন আপনি কোনো কিওয়ার্ড লিখবেন তো ইউটিউব কিছু সাজেস্টেড কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, এগুলো আপনার জন্য কিওয়ার্ড, এগুলোকে আপনি টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। যদি এখানে টাইটেলে আপনি একটু খেয়াল করেন যে এখানে টাইটেল হিসেবে একটু খেয়াল করেন যে টাইটেলে এখানে 100টা ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন, এই 100 ক্যারেক্টারের মধ্যে, এই 100 ক্যারেক্টারের মধ্যে আপনি তিনটা কিওয়ার্ড অ্যাড করা যাবে বা তিনটা কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এই যে ভিডিওগুলো আছে এখানে দেখেন এখানে দুইটা কিওয়ার্ড অ্যাড করছে, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং বিগিনার্স। তো এখানে দুইটা কিওয়ার্ড ইউজ করছে, আমরা এখানে তিনটার মতো কিওয়ার্ড ইউজ করবো অথবা দুইটা, অ্যাটলিস্ট দুইটা, আপনি চাইলে তিনটাও ইউজ করতে পারবেন। তাহলে দুইটা বা তিনটা কিওয়ার্ড আমরা এখানে ইউজ করবো। তো কিওয়ার্ড যে টাইটেল, টাইটেলগুলো আপনি এখান থেকে নিতে পারেন। আপনি এই যে এক্সটেনশন, এই এক্সটেনশন থেকে আমরা এখান থেকে কিওয়ার্ড নিতে পারি। আরও দুইটা ওয়েবসাইট আছে যেগুলো আপনাদের অলরেডি কিওয়ার্ড রিসার্চের জন্য দেখানো হয়েছে, একটা হলো keyword.io, এই একটা keyword2.io এই ওয়েবসাইট, আরেকটা হচ্ছে হলো keyword.io। এই দুইটা ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে দেখেন এখান থেকে ইউটিউবে এসে যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, একইভাবে এখানে এসে ইউটিউব সিলেক্ট করে এরপর এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, যখন আমরা এই এখানে এসে সার্চ করবো তো এখানে দেখবো যে অনেক ধরনের কিওয়ার্ড আপনি এখানে পাবেন, অনেক কিওয়ার্ড পাবেন।
এই কিওয়ার্ডগুলো থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে লিখে যখন আপনি এই কিওয়ার্ড টুল ডট আইওতে যখন ডিজিটাল মার্কেটিং ইউটিউবের জন্য সার্চ করবেন, তো এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা, এগুলো এখান থেকে আপনি এগুলো কপি করেন, কতগুলো টিক মার্ক করে কপি করে এখান থেকে কপি কপি টু ক্লিপবোর্ড, এরপর আপনি এটাকে পেস্ট করে দেন। সেম একইভাবে মোট কথা আপনি যে যে জায়গা থেকে আপনি এই কিওয়ার্ডগুলো নিতে চাচ্ছেন সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে কপি করেন। কপি করে আমরা মাত্র তিনটা টাইটেল চুজ করবো আমাদের ভিডিওর জন্য। তো আপনার কিওয়ার্ড যেটা সেই কিওয়ার্ডটা লিখে আপনি এই ওয়েবসাইটগুলোতে এসে সার্চ করেন, কিওয়ার্ড টুল ডট আইও এখানে আসেন, কিওয়ার্ড ডট আইও এই জায়গাগুলোতে এসে আপনি টাইটেল ট্যাগ রিসার্চ করেন। টাইটেল ট্যাগ রিসার্চ করে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে হলো এই এক্সটেনশনে আপনাকে যেগুলো দিবে, যেমন এখানে আমরা যেগুলো পাইছি এগুলো। আর হচ্ছে হলো আপনি যখন এখানে কোনো একটা কিওয়ার্ড লিখবেন, এই কিওয়ার্ড লেখার পরে এখানে আপনাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, তাহলে মোটামুটি চারটা আপনি চার পদ্ধতিতে আপনি কিওয়ার্ড রিসার্চ দেখবেন। একটা হচ্ছে ইউটিউবের এই যে সার্চ বক্স এখানে লিখে আপনি এটা পাবেন, আরেকটা হচ্ছে এই যে এক্সটেনশনটা, এক্সটেনশনের মাধ্যমে আমরা এখানে কিওয়ার্ড পাবো, আর এই দুটো ওয়েবসাইট ইউটিউবে গিয়ে আপনি এটা লিখে সার্চ করলে আপনি কিওয়ার্ড পাবেন। এই কিওয়ার্ডগুলোকে আমরা এখানে টাইটেল হিসেবে ব্যবহার করবো, যে আমরা এখানে কি টাইটেল অ্যাড করবো 100 ওয়ার্ডের মধ্যে। তো এই এর জন্য আমরা এই যেগুলো এখানে রিসার্চ করলাম এখান থেকে নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা ধরেন নিতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এটা নিলাম ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এটা নিয়ে এখানে দিলাম, এটা আমাদের 1 নম্বর। এরপর আমরা এখানে একটা পাইপ ইউজ করবো, এরকম একটা খাড়া দাগ এটা ইউজ করে এরপর আমরা আরও এখানে কিওয়ার্ড নিয়ে আসবো। এরপর আমরা নিতে পারি ডিজিটাল মার্কেটিং বাংলা যেহেতু নিচ্ছি, তো এরপরে ভিন্ন কিছু আপনাকে অবশ্যই রিসার্চ করে নেবেন, যেগুলোর বেশি যেগুলো বেশি সার্চ হচ্ছে। যেমন এখানে দেখেন আমরা যদি এখান থেকে একটা নিই অনলাইন মার্কেটিং ফর বিগিনার্স, এলইডিপি ডিজিটাল মার্কেটিং, এই যে এটা দেখেন এলইডিপি ডিজিটাল মার্কেটিংয়ের, এটা যদি আপনারা লিখে সার্চ করেন তো এলইডিপি ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো ভিডিও আপনি এখানে পাবেন, বা এলইডিপির ক্লাস ক্লাস 1, এলইডিপি ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়ালস, এখানে এই ধরনের বেশ কিছু ক্লাস আপনি পাবেন, ব্যাচ 101, এগুলো যদি আপনারা দেখতে চান দেখতে পারেন, ডিজিটাল মার্কেটিং ফার্স্ট ক্লাস এলইডিপি ঢাকা। এখানে এলইডিপি ডিজিটাল মার্কেটিং এর যদি আমাদের এলইডিপি হয় তাহলে এলইডিপি এখানে দিতে পারেন। এইভাবে করে আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো ধরেন আমরা যদি এটা দিতে চাই যে এলইডিপি ডিজিটাল মার্কেটিং, আমরা এটা এখানে দিয়ে দিই এলইডিপি ডিজিটাল মার্কেটিং। এরপরে এখানে আমরা আরেকটা পাইপ ইউজ করি, আরেকটা কিওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারবো, কারণ এই সেই কিওয়ার্ডটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কেরিয়ার, মার্কেটিং, মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, সেটা নিয়ে ডিজিটাল মার্কেটিং কেরিয়ার, এটা নিয়ে কপি করে আমরা এখানে দেব। তো টাইটেলটা 90 ওয়ার্ডের মধ্যে, 100 ওয়ার্ডের মধ্যে আপনি তিনটা ট্যাগ ইউজ করেন, তিনটা টাইটেল, তিনটা কিওয়ার্ড আপনি এখানে ইউজ করে দেন, যেটা লিখে মানুষ ইউটিউবে এসে সার্চ করে, এরকম একটা আপনি দিবেন যেটা লিখে কি হয় ইউটিউবে সার্চ হয়। যেমন দেখেন ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এটা লিখে সার্চ হয় ডিরেক্ট, এই লেখাটা লিখে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2020, এটা লিখে সার্চ হয়, অনেকে এসে কি করবে এলইডিপি ডিজিটাল মার্কেটিং, এলইডিপি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবে। এই যেই লেখা যেগুলো লিখে সার্চ হচ্ছে বা সার্চ হয় আপনি সেগুলো অ্যাড করেন, এভাবে করে যদি সবগুলো ক্যাপিটাল করে দিতে চান দিতে পারেন। সেভাবে করে আপনি টাইটেল অ্যাড করবেন আগে, সবার আগে তো টাইটেলটাকে একটু রিসার্চ করে নেবেন, কারণ টাইটেলের উপর আপনার কি অনেক কিছু নির্ভর করতেছে। টাইটেলের টাইটেলটা আপনার এই যে যেই টাইটেলটা, এই টাইটেলটা আপনার এই যেগুলো লিখে সার্চ হচ্ছে এই টাইটেলের কারণে আপনার এই যে ভিডিওটা আপলোড করবেন, এই ভিডিওটাও কি যখন ইউটিউবে এই টাইটেলগুলো লিখে সার্চ করা হবে তখন আপনার ভিডিওটাও লিস্টে চলে আসবে। এই কারণে টাইটেলটা অনেক ইম্পর্ট্যান্ট, আপনারা এই টাইটেলটা অবশ্যই রিসার্চ করে এরপর অ্যাড করবেন। এরপরে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনের ক্ষেত্রে কী করতে পারি, ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হলো আমরা কিছু ভিডিও ওপেন করবো,
এই যে ভিডিওগুলো আছে যদি আমরা এই ভিডিওগুলো ওপেন করি এখানে পড়া পড়া আমরা অনেকগুলো ভিডিও ওপেন করি আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছে যে আপনাদের যারা কম্পিটিটর তাদের একটা লিস্ট করে ফেলবেন তো তাদের লিস্টের যে ভিডিওটার মতো আপনি আপনার ভিডিও করতে চাচ্ছেন তারা দেখবেন যে তার ওই ভিডিওতে কোন ধরনের ডেসক্রিপশন অ্যাড করছে ডেসক্রিপশনের জন্য এখান থেকে নিচে শো মোর এইটা হচ্ছে ডেসক্রিপশন এখান থেকে এই পুরোটা ডেসক্রিপশন তো দেখেন যে তারা এখানে কোন ধরনের ডেসক্রিপশন অ্যাড করছে তারা এই ভিডিও সম্পর্কে কিছু বলছে এরপরে তাদের অন্য চ্যানেল থাকলে সেই চ্যানেলের লিঙ্ক এখানে দিচ্ছে অন্য একটা প্লেলিস্টের লিঙ্ক অন্য মোট কথা যেটাকে তারা মার্কেটিং করতে চাচ্ছে তারা এই ডেসক্রিপশনে সেগুলো অ্যাড করতেছে যদি এই ভিডিওতে আসি এই ভিডিওটা আমি মোহাম্মদ আবু তাহের আছি এই ভিডিও দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ডিজিটাল মার্কেটিং তো এই যে এখান থেকে এটা হচ্ছে ডেসক্রিপশন পরের ভিডিও এখান থেকে দিস ডিজিটাল মার্কেটিং কোর্স এটিকে এগুলো হচ্ছে টিউটোরিয়াল এবং এই ভিডিওর কোথায় বিলো টপিকস আর এক্সপ্লেইনড ইন দিস ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স মানে কোন সময় কি কি আলোচনা করা হয়েছে তো এই ভিডিওটা দেখেন 10 ঘন্টার তো 10 ঘন্টার কোথায় কি কি আছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপস অফ ডিজিটাল মার্কেটিং কাস্টম হোয়াট আর দ্য টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কন্টেন্ট মার্কেটিং এই জিনিসগুলো প্রায় 30টা টপিকস এখানে আছে টাইপস অফ এসইও হাউ ডাজ সার্চ ইঞ্জিন ওয়ার্ক টাইপস ইন এসইও হাউ ডাজ গুগল হোয়াট ইজ এসইও হোয়াই এসইও এই যে বিষয়গুলো তার মানে এখানে ফুল একটা কোর্স 10 ঘন্টা প্রায় 11 ঘন্টা এখানে এই ভিডিওটার মধ্যে যা কিছু আছে সব কিছু তারা তুলে ধরছে এবং আপনারা যদি এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারেন হয়তো অনেক কিছু শিখতেও পারবেন এই ভিডিওটা যদি কারো ইচ্ছা হয় ভিডিওটা দেখে নিতে পারেন 11 ঘন্টার একটা ভিডিও ডিজিটাল মার্কেটিং সো দেখলে অ্যাটলিস্ট কিছু না কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন ঠিক আছে এরপরে এরপরে সেম একই জিনিস অন্যরা যেমন একটা ডেসক্রিপশন অ্যাড করছে আপনি সেই ডেসক্রিপশনটা দেখেন আপনি ডেসক্রিপশন বাংলায়ও দিতে পারেন আবার ইংলিশেও দিতে পারেন সমস্যা নেই আপনি যেভাবে দেন ডেসক্রিপশন অ্যাড করেন এই ডেসক্রিপশনগুলো দেখে আপনি একটা আইডিয়া নেন যে ডেসক্রিপশন আমি কীভাবে অ্যাড করবো ধরেন আমি একটা ডেসক্রিপশন এগুলো রিসার্চ করে মেক করে ফেললাম যেটা আমার ডেসক্রিপশন এরপর আমরা এই ডেসক্রিপশনটা এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে তো আমরা ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিলাম এখন ডেসক্রিপশন আচ্ছা টাইটেল ডেসক্রিপশন কমপ্লিট এখন আছে থাম্বানেল থাম্বানেল এই জিনিসটা আসলে কি থাম্বানেলটা হচ্ছে হলো আপনি যখন এখানে যে কোনো কিছু আমরা লিখে সার্চ করতেছি দেখেন এই সার্চ করলে পরে প্রথম যে ভিউটা আমাদের সামনে আছে ডিজিটাল মার্কেটিং কি কিভাবে শুরু করবো দেখেন এটা কিন্তু ভিডিওর কোনো অংশ না এটা একটা ইমেজ পরবর্তীতে ইমেজটাকে অ্যাড করছে অথবা আপনার ভিডিওর মধ্যে থেকে কোনো একটা অংশকে ইমেজ আকারে দেখানো এটাই হচ্ছে থাম্বনেল আপনার এই ভিডিও দেখেন এখানে এই যে কেউ আমরা যদি এই অবস্থায় পাবলিশ করে দেই কেউ যখন এই ভিডিওর লিঙ্কটা ওপেন করবে বা খুঁজে পাবে সার্চে তারা এই ভিউটা দেখতে পারবে তো এটা অলরেডি ওরা ইউটিউব আপনাকে তিনটা থাম্বনেল এই একটা তিনটা থাম্বনেল ওরা কী করে আপনাকে সাজেস্ট করতেছে মানে আপনি যদি চান যে না আমি ভিডিওর থাম্বনেল না আমি একটা কাস্টম থাম্বনেল অ্যাড করবো একটা কাস্টম থাম্বনেল এভাবে ডিজাইন করবো এই যে যেগুলো দেখতেছি ডিজিটাল মার্কেটিং কীভাবে শুরু করবো এরকম একটা কাস্টম থাম্বনেল আমি ডিজাইন করে আমি পাবলিশ করব পারবেন সেটার জন্য কী করতে হবে সবার আগে আপনার ইউটিউব চ্যানেলটাকে ভ্যারিফাই করতে হবে নাম্বার দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা দেখছি কিন্তু নাম্বার দিয়ে ভ্যারিফাই করি নাই নাম্বার দিয়ে আপনি ভ্যারিফাই সেটিংয়ে গিয়েও করতে পারেন আবার এখানে যখন ভিডিও অ্যাড করতে আসবেন তখন এখানে সহজেই কি অ্যাড করতে পারেন এই কোয়েশ্চেনের উপর ক্লিক করলে দেখেন বলতেছে ভ্যারিফাই ভ্যারিফাইতে ক্লিক করবেন ভ্যারিফাই ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার দিয়ে টেক্সট অথবা কল যে কোনো একটা সিলেক্ট করে নাম্বার দিবেন নাম্বার দিয়ে সাবমিট করবেন আপনার নাম্বারে টেক্সট যাবে ওইখানে একটা কোড দিবে সেই কোডটা এখানে সাবমিট করে দিবেন আপনার এই ইউটিউব চ্যানেলটা ভ্যারিফাই হয়ে যাবে আচ্ছা ইউটিউব চ্যানেল ভ্যারিফাই হওয়ার পরে এখানে আপনি কী করতে পারবেন কাস্টম থাম্বনেল এই যে এরকম একটা কাস্টম থাম্বনেল আপনি অ্যাড করতে পারবেন তো এই কাস্টম থাম্বনেল অ্যাড করার জন্য যেটা বললাম আপনি
ভেরিফাই করবেন, এরপর এখান থেকে চুজ করে দেবেন। তো থাম্বনেইল আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। থাম্বনেইল আপনি কিভাবে ডিজাইন করবেন, ক্যানভা, ক্যানভাতে আপনারা যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। তো ক্যানভাতে চলে আসবেন, ক্যানভাতে এসে এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট ডিজাইন, আমরা যেখানে সার্চ করি ইউটিউব চ্যানেল ইউটিউব থাম্বনেইল, এটাতে আপনি ক্লিক করেন, তো যেই মাপ সেই মাপের এটা চলে আসবে। এবং এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি দেখতে পারবেন, এই টেমপ্লেটগুলো থেকে একটা চুজ করে সেটা ডিজাইন করতে পারেন, অথবা নিজের মতো করে আপনি কি দেখাতে চাচ্ছেন আপনার দর্শকদের, যেটা দেখে দর্শক যারা থাকবে, অডিয়েন্স যারা থাকবে, এরা আকর্ষণ মানে আকর্ষিত হবে এবং আপনার এই ভিডিওটা ওপেন করবে। যেমন দেখেন এখানে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, আমি কোন ভিডিওতে যাব, যদি এগুলো দেখি কোনটা চোখে লাগবে আমার, এটা 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 কোনটা, আমরা এভাবে স্ক্রল করবো এবং আমরা দেখবো যে আমরা কিন্তু ভিডিওর ভিতরে কি আছে আমরা কিন্তু সেটা চোখে দিই না, এখানে লেখা কি আছে এটাও চোখে পড়ে না। সবার আগে চোখে পড়ে কি, ইমেজটা, থাম্বনেইলটা চোখে পড়ে। এবার থাম্বনেইলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি থাম্বনেইল দেখেই কিন্তু একটা ভিডিওতে যান। ধরেন এই থাম্বনেইলটা, এখানে লেখা কি, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স এবং সার্টিফিকেট। তো এটা কি জিনিসটা আসলে কি, আপনি কিন্তু এটা বোঝার জন্য এখানে ক্লিক করবেন। বিষয়টা হচ্ছে এরকম যে থাম্বনেইলটা আপনার ট্রাফিক পাওয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যে ট্যাগগুলো ইউজ করব, ট্যাগগুলো আপনাকে আপনার যে ভিডিও সেই ভিডিওটাকে সার্চ রেজাল্টে নিয়ে আসবে। টাইটেল অ্যাড করতেছি, ডিসক্রিপশন অ্যাড করতেছি, আমরা ট্যাগ ইউজ করব, এগুলো আপনার ভিডিওটাকে সার্চ রেজাল্টে নিয়ে আসবে, কিন্তু সেখান থেকে ট্রাফিক আসবে কিনা, ক্লিক করবে কিনা, এটা ডিপেন্ড, অনেকটা ডিপেন্ড করে আপনার থাম্বনেইলের উপর। তাহলে থাম্বনেইলটা অনেক ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে ভালোভাবে ডিজাইন করে থাম্বনেইল অ্যাড করলে পরে আপনার ভিডিওর ভিতরে যদি ভালো কিছু নাও থাকে, এই থাম্বনেইলের কারণে কি আপনি ট্রাফিক পেয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে একটা থাম্বনেইল ডিজাইন করব, ডিজাইন করে আমরা এখানে এসে কাস্টম এখানে আপলোড থাম্বনেইলে ক্লিক করলে, যেহেতু ভেরিফাই করা না আমার এই চ্যানেল, এই জন্য হচ্ছে না, আপনারা সহজ ভেরিফাই হওয়ার পরে ক্লিক করলেই পিসির কম্পিউটার থেকে ফাইল সিলেক্ট করে দেবেন, এখানে এখানে কি হবে আপনি প্রিভিউ দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে থাম্বনেইল। তার নিচে যেটা আছে প্লে লিস্ট, তো আমরা প্লে লিস্ট আপনি এই চ্যানেল খোলার সময় গতকালকে আমরা আপনার রিসেন্ট আমরা দুইটা চ্যানেল ক্রিয়েট করে দুইটা প্লে লিস্ট ক্রিয়েট করেছিলাম, তো এখান থেকে একটা প্লে লিস্ট আমরা সিলেক্ট করে দিই, ডিজিটাল মার্কেটিং করে ডান। নিচে অডিয়েন্স, এই ভিডিওর অডিয়েন্স কারা, এটা কি শিশুদের জন্য তৈরি করা নাকি শিশুদের জন্য না, তো নর্মালি এটা তো শিশুদের জন্য না, তো সেক্ষেত্রে আপনি লেখেন নো, ইটস নট মেড ফর কিডস। ওকে, এরপরে এজ রেস্ট্রিকশন, এটা আমাদের কিছু করার দরকার নেই, এই পর্যন্ত এই সিটিংগুলো। আর আদার্স আরও অনেকগুলো সিটিং আছে, সেগুলো বোঝার জন্য আমরা মোর অপশনসে ক্লিক করি, মোর অপশনসে ক্লিক করে পেইড প্রমোশন দরকার নেই আমাদের, ট্যাগ অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা এই ভিডিওতে কিছু ট্যাগ অ্যাড করা দিব, কীভাবে ট্যাগ অ্যাড করতে হয় আমাদের এই ভিডিও, মূলত এই ভিডিওর এই সবগুলো ফাংশন প্রপারলি অ্যাড করা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই ট্যাগসটা অ্যাড করা, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এই তিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ইউটিউবে এই ভিডিওর এসইওর জন্য। তো এখানে ট্যাগ অ্যাড করবো, ট্যাগ জিনিসটা কি, মাত্র তো আমরা এখানে রিসার্চ করলাম, এগুলো দেখেন এগুলোই কিন্তু ট্যাগ, কিন্তু এগুলো আপনি রিসার্চ করে এভাবে করেও এখানে ট্যাগ অ্যাড করতে পারেন। উপরে আমরা অ্যাড করছি তিনটা, এখানে অ্যাড করছি তিনটা, এখানে আপনি ওই তিনটা বাদে আরও 500 ওয়ার্ড, এখানে 100 ওয়ার্ডে যদি তিনটা করা যায়, 100 ওয়ার্ডের মধ্যে যদি তিনটা করা যায়, তাহলে 500 ওয়ার্ডের মধ্যে আপনি কটা করতে পারবেন, 15টা করতে পারবেন, তাহলে আপনি এখানে আরও 15টা কিওয়ার্ড বা ট্যাগ অ্যাড করে দেবেন। তো এটা করার জন্য আপনাদের আমি আর একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছি, সেখানে যেতে পারেন, এখানে লিখে সার্চ করেন ট্যাগ জেনারেটর, ট্যাগ ট্যাগ জেনারেটর লিখে সার্চ করেন, এখানে 2 নম্বর ওয়েবসাইট rapidtags.io, rapidtags.io তে আপনি আসবেন, এসে দেখেন এখানে বলতেছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগ। তাহলে ট্যাগ জেনারেট করার জন্য কী লাগবে, আমার ইউটিউবের টাইটেল, আমার ভিডিওর টাইটেলটা লাগবে, আমার মূল টাইটেলটা কি, আমার মূল টাইটেল হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল বাংলা 2020, এটা হচ্ছে আমার মূল টাইটেল। এই টাইটেলটা কপি করে আমরা এখানে টাইটেলটা দিয়ে সার্চ করবো যে এই টাইটেলের জন্য ট্যাগ কোনগুলো হতে পারে।
তো দেখেন এখানে আপনাকে টাইটেল ট্যাগ দিয়ে দিচ্ছে, এখানে কতগুলো প্রায় 15-16টা হবে হয়তো, সবগুলোকে আপনি কপি করেন। কপি করে আপনি এখানে চলে আসেন, এবার এখানে এসে এই ট্যাগে অ্যাড করে দেন। এখানে দেখা যাচ্ছে 503টা চলে আসছে, তার মানে তিনটা বেশি আছে। এই তিনটা বেশি আছে, আমরা ছোট একটা কাটে দিই, শুধু ডিজিটাল মার্কেটিংটা কাটে দিই। এবার যদি চেক করি 483টা, ওকে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে অনেকগুলো ট্যাগ আমরা অ্যাড করলাম, এই ট্যাগগুলো পরে দেখেন প্রত্যেকটার সাথে আমাদের এই মেন টাইটেল ট্যাগের সাথে মিল আছে। ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 20, এগুলো আমরা মিল পাবো। আচ্ছা, এভাবে এটা করে ট্যাগ অ্যাড করলাম। ট্যাগ অ্যাড করার পরে যদি আপনি সাবটাইটেল অ্যাড করতে চান, কোন ল্যাঙ্গুয়েজের সাবটাইটেল অ্যাড করবেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে অ্যাড করেন। এরপর আপনি এখানে সাবটাইটেল আপলোড সাবটাইটেলে ক্লিক করলে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, যদি রেকর্ডিং ডেট কত কত তারিখে রেকর্ডিং হয়েছে সেটা অ্যাড করতে চান দিতে পারেন। ভিডিও লোকেশন যদি অ্যাড করতে চান লোকেশন অ্যাড দিতে পারেন, বাট এগুলো জরুরি যে রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন দরকার নেই। অ্যাড ওয়েন অ্যান্ড হোয়ার ইউর ভিডিও ওয়াজ রেকর্ডেড, ভিউয়ার্স ক্যান সার্চ ফর ভিডিওজ বাই লোকেশন, লোকেশন লিখে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি লোকেশন দিয়ে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং, অনেক সময় দেয় যে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং ঢাকা, এরকম হয়। সেক্ষেত্রে আপনি এখানে লোকেশন দিতে পারেন, এখানে আপনি ডেট দিয়ে দিতে পারেন, ডেট, সো এখানে একটা ডেট দিতে পারেন, এখানে একটা লোকেশন দিতে পারেন। আচ্ছা, এরপরে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এগুলো দরকার নেই। ক্যাটাগরি ইম্পর্ট্যান্ট, এটা অনেক, আপনি এখানে কোন ক্যাটাগরি ভিডিও এটা এটা সিলেক্ট করে, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেব। এই ক্যাটাগরি আমরা এখান থেকে একটা ক্যাটাগরি এডুকেশন, এডুকেশন হচ্ছে আমাদের ক্যাটাগরি, আমরা এই এডুকেশন সিলেক্ট করে নিলাম। কমেন্ট, অনেকে এই একজন কোয়েশ্চেন করছিলেন যে কমেন্ট করুন, কমেন্টটা ভিজিবল না বা কমেন্টটা দেখা যাচ্ছে না, শো হচ্ছে না। তো এই কমেন্ট সেকশন, এটা আপনি এখানে অ্যালো অল কমেন্ট করে দেন, যারা কমেন্ট করবে প্রত্যেকেরটা আপনি দেখতে পারবেন। এবং এই কমেন্ট আপনি পরবর্তীতে কেউ যদি স্প্যামিং কমেন্ট করে আপনি ডিলিট করে দিলেন। বাট ইউটিউব একটা ভিডিওতে অনেক কমেন্ট পড়বে, সবার কমেন্টে এসে আপনি অ্যাপ্রুভ করার মতো কি আপনার সময় হবে না, সেক্ষেত্রে আপনি অ্যালো অল কমেন্ট দিয়ে দেন। এবং নিউয়েস্ট ফার্স্ট, মানে নিউ কমেন্টগুলো আপনি উপরে দেখবেন, শর্ট বাই নিউয়েস্ট, নতুন কমেন্টগুলো উপরে থাকে। তো এই দুটো এখান থেকে এরকম সিলেক্ট করে দেন, এটাই মনে হয় ভালো হবে, বা আপনাদের উইশ, আপনারা যেভাবে দিতে চান দিতে পারেন। আমাদের এই ডিটেলস, ভিডিওর ডিটেলস অ্যাড করা শেষ। টাইটেল অ্যাড করলাম, ডেসক্রিপশন অ্যাড করলাম, থাম্বানেইল অ্যাড করবেন, আমি এখানে করি না, আপনারা কাস্টম থাম্বানেইল অ্যাড করবেন। এবং আগামীকালকে আমি সেটা দেখবো যে আপনারা কাস্টম থাম্বানেইল এখানে অ্যাড করছেন কোনো একটা ভিডিওতে। প্লে লিস্ট, এখান থেকে প্লে লিস্ট চেক করবেন, আপনি প্লে লিস্ট ঠিক করে দেবেন কোন প্লে লিস্টের ভিডিও এটা, তারপরে এটাকে নো করে দেন। নিচে এসে এখানে আমরা ট্যাগ অ্যাড করবো, কীভাবে ট্যাগ অ্যাড করবেন তাও দেখছেন। এরপরে আপনি যদি কোনো সাবটাইটেল অ্যাড করতে চান করতে পারেন, লোকেশন অ্যান্ড ডেট অ্যাড করে দিতে পারেন, আর তার নিচে ক্যাটাগরি কোন ক্যাটাগরি ভিডিও, আর এটা মাত্রই দেখুন অ্যালো অল কমেন্টস, আর হলো নিউয়েস্ট। এটা করে আমরা নেক্সটে ক্লিক করব। তো মোটামুটি আমাদের ভিডিওর এসইও রিলেটেড কাজগুলো শেষ, এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দুটো বিষয় আমরা এখানে একটু দেখি যে আমাদের কী কী কাজ ছিল। ইউটিউব এসইও, ইউটিউব থাম্বানেইলস, এটা আমরা দেখলাম, অ্যাড অ্যান্ড ইন দি স্ক্রিন ইউটিউব কাট, এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস আপনি পাবেন এখানে ভিডিও এলিমেন্টসে আসার পরে। অ্যাড অ্যান্ড ইন দি স্ক্রিন আর অ্যাড কাটস, যদি আমরা একটা ভিডিও ওপেন করি, এখানে একটা ভিডিও আমরা ওপেন করি, এই ভিডিওটাই করি, তো এই ভিডিও Starting out with any new project management software, usually you feel something like this. Where do you even start? Well, you've probably got some to-dos written down somewhere, right? Digital marketing is one of those terms that's shrouded in confusion and seems to mean something different to everyone. It's also been made to seem way more complicated than it actually is, which is a shame really, because it's really pretty straightforward. And that's why on today's episode, we're diving in headfirst to uncover what exactly is digital marketing and how does it all work. Hello and welcome, my name is Adam Earhart and you're watching The Modern Marketing Show, where we take different marketing tactics, tools, tips, and strategies.
ধরেন যে কোনো একটা ভিডিও আমরা ওপেন করি মিস্টার বিন ব্ল্যাকাডার কল হিম হাউ ইউ লাইক উই লাইক টু কল হিম রোয়ান বিকজ হি ইজ আ ক্রিয়েটিভ ক্রিয়েটর ভিডিওর যে ভিডিওগুলো মানে এখানে আছে যদি এটা ওপেন করি দেখেন ওয়ান অফ দ্য ইজিএস্ট এন্ড সিম্পলেস্ট মেথড এখানে কিছু কার্ডস অ্যাড করুন এটা হলো কার্ডস এটা আপনাকে নির্দিষ্ট একটা সময় পর পর এখানে যদি আমরা এই ভিডিওটা ওপেন করি টু মেক মানি অনলাইন ইজ পাবলিশিং ইওর স্কিলস এন্ড সার্ভিসেস অন ওয়েবসাইটস লাইক ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক এন্ড দেন ইউ ক্যান স্টার্ট মেকিং মানি অনলাইন বাই প্রোভাইডিং ইওর সার্ভিসেস অ্যাজ আ ফ্রিল্যান্সার টুডে আই উইল শো ইউ হাউ এই ভিডিওটা যখন এই ভিডিওটা চলতেছে ভিডিও চলা অবস্থায় একটা সময় কি হবে এখানে একটা নোটিফিকেশন দেবে সেই নোটিফিকেশনটা কিসে এই যে যে কার্ডসগুলো আছে এই কার্ডগুলো ঠিক আছে এইটা হলো এই কার্ড কিসের আপনি এখানে কোন কোন ধরনের কার্ড অ্যাড করতে পারেন অন্য একটা ইউটিউব চ্যানেলে আপনার অন্য একটা ইউটিউব ভিডিও আপনার অন্য একটা প্লে লিস্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারেন এই হলো একটা আর এই ভিডিও যখন শেষ হয়ে যায় এই ভিডিও যখন শেষ হবে দেখেন এই ভিডিও যখন শেষ হবে তো ভিডিও শেষ হওয়ার আগে উপরে এই একটা এখানে একটা ভিডিও এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে তাহলে উপরে আর একটা ভিডিও শো করতেছে এই চ্যানেলেরই নেক্সট ভিডিও আর এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে এটাকে বলে হচ্ছে হলো অ্যাড অ্যান ইন দি স্ক্রিন তো ইন দি স্ক্রিন এরকম একটা ইন দি স্ক্রিন আমরা অ্যাড করব কিভাবে যে ভিডিও শেষ এরকম ইন দি স্ক্রিন অ্যাড হবে আর এই কার্ডসটা আমি অ্যাড করব এই দুইটা জিনিস এই দুইটা জিনিস অ্যাড করবেন হচ্ছে ভিডিও এলিমেন্টস এসে তো অ্যাড অ্যান্ড ইন দি স্ক্রিন ইন দি স্ক্রিন অ্যাড করার জন্য এখানে অ্যাড এ ক্লিক করেন অ্যাড এ ক্লিক করার পরে আপনি সিলেক্ট করে দেন যে কোনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন এই যে ডিসপ্লেতে এরকম শো হবে এরকম শো হবে অথবা আপনি কেমন এরকম শো করবেন দুইটা ভিডিওস ওয়ান ভিডিও ওয়ান প্লে লিস্ট ওয়ান সাবস্ক্রাইব অথবা এই যে টু ভিডিওস ওয়ান ভিডিও সাবস্ক্রাইব অথবা আমরা এটা করে দিই যে একটা ভিডিও একটা প্লে লিস্ট একটা সাবস্ক্রাইব এটা করে দিলাম তো আমাদের ভিডিও শেষে এরকম দেখতে পারবেন এখান থেকে টাইম চেক করতে হবে না টাইম এই এই যেটা আছে এরকমই থাক আপনি এইখানে আমরা অ্যাড করে দিব তো সাবস্ক্রাইবের এটা কোনো কিছু করতে হবে না আপনি যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে হলো এইখানে এখানে আমরা একটা ভিডিও অ্যাড করব যে ভিডিওটা আমাদের ভিডিও আমাদের এই যে ভিডিও আমরা পাবলিশ করব এই ভিডিওর শেষের দিকে এই ভিডিওটা অডিয়েন্স আবার দেখতে পাবে তো ভিডিও অ্যাড করার জন্য ভিডিও কন্টেন্ট ভিডিওটা কি হবে মোস্ট রিসেন্ট আপলোড একদম রিসেন্টলি যেটা আপলোড করছে সেই ভিডিওটা কিনা আবার তার নিচে আছে বেস্ট ফর ভিউয়ার যে ভিডিওটা আমাদের এই চ্যানেলে সব থেকে বেশি ভিউ হবে সেই ভিডিওটা অথবা চোজ স্পেসিফিক ভিডিও এখানে যখন ক্লিক করবেন চোজ স্পেসিফিক আপনার ইউটিউব চ্যানেলে অন্য যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কিন্তু আমাদের এখানে অন্য কোনো ভিডিও নেই যেহেতু নেই আমরা সিলেক্ট করতে এখান থেকে পারতেছি তো এই ভিডিও আমরা একটা সিলেক্ট করে দিই যেটা বলে দিই যে বেস্ট ফর ভিউয়ার এটা করে এরপর আসেন এখানে যেখানে আমরা একটা প্লে লিস্ট অ্যাড করতে পারবো তো প্লে লিস্ট এখানে ক্লিক করি আমাদের দুইটা প্লে লিস্ট আছে আমরা একটা প্লে লিস্ট এখানে অ্যাড করে দিই তাহলে এখানে একটা ভিডিও অ্যাড করলাম এখানে একটা প্লে লিস্ট অ্যাড করলাম এবং একটা সাবস্ক্রাইবার এটা এরকমই থাকবে এটাকে করে আমরা সেভ করে দিই তো আমাদের ভিডিও শেষে কি হবে আমরা এই অ্যাড ইন দি স্ক্রিনে আমরা এই তিনটা জিনিস দেখতে পারবো একটা হলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবের বাটন দেখতে পারবো একটা ভিডিও একটা চ্যানেল এর বাটন দেখতে পারবো অ্যাড কার্ডস তো কার্ডস এই যে জিনিসটা কার্ডস এরকম চিহ্নটা আমরা উপরে দেখাইলাম মাত্র এখানে অ্যাড এ ক্লিক করেন এই কার্ডসের ক্ষেত্রে আপনাকে টাইম উল্লেখ করতে হবে যে কার্ডসটা কোন সময় আপনি দেখাতে চাচ্ছেন তো সবার আগে যেটা করতে হবে কার্ডস টাইমটাকে ঠিক করে দেন আপনি কোন সময় দেন আমরা চাইলাম যে পাঁচ মিনিটে আমাদের একটা কার্ডস আমরা দেখাবো অথবা আপনি ভিডিও শুরুতে বলেন 2 মিনিটে আমরা দেখাবো এখানে 2 মিনিট ধরলাম 2 মিনিট এক 2 মিনিট এক 2 মিনিট এক সেকেন্ডে আমাদের একটা কার্ড আমরা অ্যাড করবো কার্ডটা কী হবে একটা ভিডিও একটা প্লে লিস্ট নাকি তো আমাদের ভিডিও নাই অন্য কোনো চ্যানেলও নাই তো আমরা এখানে একটা প্লে লিস্ট অ্যাড করে দিই যেহেতু আমাদের প্লে লিস্ট অলরেডি আছে প্লে লিস্টে ক্লিক করেন এখানে দুইটা প্লে লিস্ট আছে আমরা একটা প্লে লিস্ট এখানে অ্যাড করে দিই তো প্লে লিস্ট এখানে দেখেন অ্যাড হয়েছে এই যে প্লে লিস্ট অ্যাড হয়েছে এটা ঠিক আছে তো এখানে কাস্টম মেসেজ এগুলো দিতে পারেন যদি দিতে চান তো আমরা এখানে একটা প্লে লিস্ট অ্যাড করলাম এই প্লে লিস্ট কার্ড এটা করে আমরা এখানে সেভ করব তো
আমাদের অ্যাড এন্ড ইন দি স্ক্রিন অ্যাড হইলো, অ্যাড কার্ডস এটাও অ্যাড হইলো। তারপর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে এই ভিডিও আমরা যদি পাবলিশ করতে চাই এখন, তাহলে সেভ এন্ড পাবলিশ, এবং সেটা কি প্রাইভেট আনলিস্টেড না পাবলিক। প্রাইভেট, প্রাইভেটে শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলে যারা অ্যাড, যাদেরকে আমি অ্যাড করব তারা দেখতে পারবে। আনলিস্টেড, যাদের যাদের সাথে আমি আমার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করব তারাই দেখতে পারবে। পাবলিক, ইউটিউবের যে কেউ যারা এই এখানে সার্চে এই ভিডিওটা পাবে তারাই দেখতে পারবে। তো এখান থেকে আমরা এটাকে অবশ্যই পাবলিক, যদি আপনার পাবলিক অথবা আপনি কী করবেন এটা ঠিক করে পাবলিক। এরপরে শিডিউল যদি দিতে চান তাহলে এটা অফ করে শিডিউল করে দিতে পারেন। এরপর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। এখানে দেখা আছেন বিফোর ইউ পাবলিশ চেক দ্য ফলোয়িং, ডু কিডস অ্যাপিয়ার ইন দিস ভিডিও, লুকিং ফর ওভারঅল কন্টেন্ট গাইডনেস, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা এখানে পাবলিশ করব, আমাদের ভিডিও পাবলিশ হবে। ভিডিও পাবলিশ ডান। এরপর আমরা এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমরা এই ভিডিওটা দেখবো। ধরেন আমরা এই যে এখানে জন্য দিচ্ছি, আপনারা এই ভিডিওতে গিয়ে একটা করে কমেন্ট করেন, জাস্ট সিম্পল একটা কমেন্ট। কমেন্টের আমাদের কিছু কাজ আছে, একটা কমেন্ট করেন, মানে প্রত্যেকেই একটা কমেন্ট করে দেন, সমস্যা হবে না। তো এটা আমরা এভাবে ওপেন করি, দেখি ভিডিওটা ওপেন হয় কীভাবে। এই যে ভিডিও ওপেন হলো, সবাই খেয়াল করবেন আমরা দুইটা জিনিস অ্যাড করছি ভিডিওতে। একটা এটা হচ্ছে আমাদের টাইটেল, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। এরপরে এলইডি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কেরিয়ার, এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল। এরপরে ডেসক্রিপশন, আমরা এখানে ডেসক্রিপশন অ্যাড করেছিলাম। ডেসক্রিপশন আপনি আরও অনেক বড় করে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি আপনি এডিট ভিডিও, যেহেতু আপনার এই চ্যানেল, আপনি এডিট ভিডিওতে যেতে পারবেন, অ্যানালাইটিক্সে যেতে পারবেন। এবং আমরা যে জিনিসগুলো অ্যাড করছি, দুই মিনিটে আমরা অ্যাড করছিলাম হলো কার্ডস। তো আমরা দুই মিনিটে চলে যাই, দুই মিনিটে যাই, দেখবো যে কার্ডসটা ওপেন হয় কি না। এখান থেকে দেখি, তো এটাকে ওপেন করলো, যে অপশনগুলো আছে সেগুলো ফিল করে আপনি কি টুইটার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তো সবার কার্ডস আসে নাই, আচ্ছা পরেরটা দেখি। তো দেখেন ভিডিওর শেষে ইন দি স্ক্রিন যেটা সেটা অ্যাড হয়েছে, বাট এটা হয়তো কোনো প্রবলেম আছে, যেটা সম্ভব আমরা শেষের দিকে আবার দেখতেছি কেন অ্যাড হলো না। বাট প্রসেস এইটাই, আপনি অ্যাড, আচ্ছা এটা শো না হওয়ারও কারণ আছে। শো না হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এই যে প্রথমে যেটা, এটা আগে বুঝি। এখানে দেখেন সাবস্ক্রাইব ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সাবস্ক্রাইব, এটা আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলতেছে, এটা আমরা অ্যাড করছিলাম। আর এই দুইটা দেখেন শো হচ্ছে না, কেন শো হচ্ছে না, কারণ দিস ভিডিও, আমাদের তো এই একটা ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও নাই। এই অন্য কোনো ভিডিও নাই দেখে এখানে কোনো ভিডিও অ্যাড হচ্ছে না। আমরা এটা অ্যাড করছিলাম যে আমাদের চ্যানেলের সর্বাধিক ভিউ হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে শো করব। যেহেতু আমাদের এরকম কোনো ভিডিও নাই, সেহেতু এখানে শো হচ্ছে না। নিচে দিস প্লে লিস্ট ইজ নট অ্যাভেলেবেল, আমরা যে প্লে লিস্ট অ্যাড করছি সেই প্লে লিস্টে কোনো ভিডিও নাই, যেহেতু প্লে লিস্টে কোনো ভিডিও নেই সেটা এখানে অ্যাভেলেবেল হচ্ছে না। সেম একইভাবে আমাদের এই দুই মিনিটে আমরা আমরা কি অ্যাড করছিলাম, একটা আমরা এখানে একটা কার্ডস অ্যাড করছিলাম, কিন্তু কার্ডসে আমরা কী দিয়েছিলাম, একটা চ্যানেল, একটা প্লে লিস্ট, কিন্তু ওই প্লে লিস্টে কোনো কি ছিল না, কোনো ভিডিও ছিল না, কারণ এখানে শো হচ্ছে না। আমরা যদি ওই প্লে লিস্টে আর অন্য কোনো ভিডিও অ্যাড করে দিই, তখন আমরা দেখবো যে এখানে আমাদের কার্ডসটাও আমরা দেখতে পারবো। বুঝতে পারছেন না দর্শক? তো এটা আমরা আমরা শেষ করলাম। ইউটিউব অ্যান্ড ইন দি স্ক্রিন, ইউটিউব কার্ডস, ইউটিউব কমেন্টস, কমেন্টসের আসলে কাজগুলো কী। তো এটা যদি রিলোড করি, তো দেখবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে এখানে আমরা দেখতে পারবো কমেন্টগুলো। একজন করছেন, আর একটা কমেন্ট লাগবে, আর একটা দুটো কমেন্ট করেন। জি ভাই বলেন। আমার একটা এক্সাম আছে, আমি ক্লাসটা লিভ নিচ্ছি, আমাকে কি অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি কমেন্ট চ্যাটে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা দুটো কমেন্ট করেন, আমি মানে কমেন্টের যে কাজগুলো হয় সেটা আমি পুরো দেখাচ্ছি। এই দাদা ভাই, আপনি ইয়া মেসেজের ইয়াটা দিয়ে দেন, কিন্তু আমি দিয়ে দিছি, আমি দিয়ে দিছি। সবাই একটু খেয়াল করেন, দেখেন এখানে অনেকগুলো কমেন্ট হয়েছে। একটা হচ্ছে হলো এখানে যে কমেন্টগুলো আছে, কমেন্টগুলোর কোন একটা কমেন্টকে আপনি সবার উপরে রাখতে চাইতে পারেন, যে সবার উপরে আমার এই কমেন্টটা থাকবে, বা
আপনি একটা কমেন্ট করছেন, যে কমেন্টটা অন্যদের জন্য একটু একটা নির্দেশনা হতে পারে, বা আপনি অন্যদেরকে আপনি কিছু জানাতে চাচ্ছেন, তো এটা করার জন্য আপনি কি করতে পারেন, আপনার ওই একটা কমেন্টকে, যেমন ধরেন আমরা চাচ্ছি এই কমেন্টটাকে সবার উপরে রাখতে, তো এখানে এসে পিন পিন করে দিলে, পিন করে দিলে এই কমেন্টটা সবসময়ের জন্য সবার উপরে থাকবে। এটাকে আমরা পিন করে দিলাম, আবার আনপিন করতে চাইলে এখানে এসে আনপিন করে দিতাম। আরেকটা হচ্ছে হলো যে এই কমেন্টগুলোর মধ্যে দেখবেন যে অনেক সময় এই কমেন্টগুলোর স্প্যামিং কমেন্ট থাকে, মানে ধরেন আপনার যারা কম্পিটিটর আছেন তারা এখানে এসে একটা ব্যাড লাইক দিবে, ব্যাড মানে এটাকে ডিসলাইক দিবে, এবং এখানে এসে কি করবে তারা একটা স্প্যামিং কমেন্ট করে দিবে। তো এটা যেন মানে যদি তারা করে আপনি এখানে কমেন্ট চেক করবেন, কমেন্ট চেক করার পরে ধরেন কোনো একটা কমেন্ট আপনি, এটা যদি আমরা বলি যে এই কমেন্টটা স্প্যামিং কমেন্ট বা একটা নেগেটিভ কমেন্ট করছে, এটাকে আপনি রিমুভ করে দেবেন। এই হলো কাজ। আর কমেন্ট সেকশনের যেই কাজ অলরেডি আগে আমরা দুইটা দেখছি, যে কমেন্টসকে আমরা অ্যালো করে দিব এবং নিউয়েস্ট কমেন্টকে আমরা ফার্স্টে রাখবো, অথবা আপনি ওইখানে কমেন্টের সেটিংটা পাবেন। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব কমেন্টসের কাজগুলো। ম্যানেজ মাল্টিমিডিয়া অ্যাকাউন্টস, তো একটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল ইউটিউব চ্যানেল আপনি ম্যানেজ করতে পারবেন। তো মাল্টিপল যখন আপনি চ্যানেল ম্যানেজ করবেন, আপনার একার পক্ষে সম্ভব নাও হতে পারে, তখন আপনার কী করতে হবে, আরও অন্যদেরকে চ্যানেলগুলোকে কাজের জন্য নিয়োগ করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে কী করতে হবে, আপনাকে একটা পারমিশন দিতে হবে যে সে কী কী কাজ করতে পারবে। ফেসবুক পেজে যেমন রোল অ্যাড করা যায়, ইউটিউব চ্যানেলেও সেই একই রোল অ্যাড করা যায়। তো এখানে আপনি কয় ধরনের রোল অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। আমরা দেখি এখানে ম্যানেজ মাল্টিপল অ্যাকাউন্ট সেটিং পারমিশন ফর ইওর ইউটিউব, এখানে যদি আমরা এটা কি করি তাহলে আমরা তিন ধরনের, একটা হচ্ছে ওনার অ্যাড করতে পারবো, আমরা ম্যানেজার অ্যাড করতে পারবো, ম্যানেজার, এরপরে আমরা কমিউনিকেশন ম্যানেজার অ্যাড করতে পারবো। প্রত্যেকটার এখানে ডিটেলস লেখা আছে কে কী কাজ করতে পারবে। ওনার, ওনার হ্যাভ ফুল এডিটিং পাওয়ার ওভার অল কোম্পানি গুগল প্রপার্টিস, দে ক্যান অ্যাড অর রিমুভ ম্যানেজার্স, এডিট বিজনেসেস ইনফরমেশন, রেসপন্ড টু রিভিউস, অ্যাড মোর। ম্যানেজার, ম্যানেজার্স হ্যাভ দ্য সেম এডিটিং পাওয়ার্স অ্যাজ ওনার্স, এক্সপেক্ট দে ক্যান নট অ্যাড অর রিমুভ পেজ রোলস অর রিমুভ লিস্টিং, এনি ওয়ান এডিটিং এ ইউটিউব চ্যানেল মাস্ট বি এ ম্যানেজার অর অ্যান ওনার। কমিউনিকেশন ম্যানেজার কী করতে হবে, কমিউনিকেশন ম্যানেজার ক্যান রেসপন্ড টু রিভিউ অ্যান্ড ডু সেভারাল আদার অ্যাকশন, বাট দে ক্যান নট ইউজ ইউটিউব ভিডিও ম্যানেজার, আপলোডেড কন্টেন্ট অর ভিউ অ্যানালাইটিক্স, ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল, এটা আমরা পরে দেখব ইউটিউব মনিটাইজেশন চ্যানেল। তো এই জিনিসগুলো আমরা আগে দেখি যে কীভাবে আপনি একজন ওনার অ্যাড করতে পারবেন, কীভাবে আপনি ম্যানেজার অ্যাড করতে পারবেন, কীভাবে কমিউনিকেশন ম্যানেজার অ্যাড করবেন। তো এগুলোর জন্য আপনি ইউটিউব চ্যানেলে চলে আসেন, এটা আমাদের চ্যানেল, এখান থেকে এটার জন্য, আচ্ছা এটা অ্যাড করার জন্য আপনি ডিরেক্ট এখান থেকে সেটিংয়ে চলে আসবেন। এই সেটিং, এই সেটিংয়ে আমাদের অনেকগুলো কাজ আছে, আমি সবগুলো একটু দেখাই দিই। একটা হচ্ছে হলো যে আমাদের এই চ্যানেল, এই যে যেই একটা সাউন্ড আসতেছে, আপনাদের কারো মনে হচ্ছে মাইক্রোফোন অন করা আছে, যেহেতু রেকর্ড হচ্ছে ওই ছোটো ছোটো সাউন্ডগুলোকেও ধরে নেয়, মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন, কারণ পরবর্তীতে আপনারা যখন এই রেকর্ডটা দেখবেন আপনাদেরই বুঝতে প্রবলেম হতে পারে। সেটিংয়ে চলে আসবেন, এখানে এখানে সেটিংয়ে আসার পরে আমরা আগে দেখি যে পারমিশন, দেখেন এখানে লেখা আছে অ্যাড অর রিমুভ ম্যানেজার্স, চ্যানেল ম্যানেজার্স, অ্যাড অর রিমুভ ম্যানেজার্স, তাহলে অ্যাড অর রিমুভ ম্যানেজার্সে আপনি ক্লিক করেন। এরপরে যেটা হবে আপনি ম্যানেজ পারমিশনে ক্লিক করেন, এখান থেকে ম্যানেজ পারমিশন, তো এখানে ম্যানেজ পারমিশনে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড ঝামেলা, এইটার পাসওয়ার্ড সেভ করা নেই, আনতে হবে। তো এটাকে আমি পাসওয়ার্ডটা এনে অ্যাড করে নিই, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড এটা এটা তাই না, আচ্ছা তাহলে এখানে আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে নেক্সট। এখন দেখেন আমার মোবাইলে, এই যে যে আমার মোবাইলে এটা করা আছে, ভেরিফাই করতে বলতেছে, এরপরে ইয়েস, মোবাইল থেকে এটাকে ভেরিফাই করুন, এরপরে
আপনি এই পেজে আসতে পারবেন। এরপরে দেখেন আবার নতুন করে ম্যানেজ পারমিশন। তো এই যেটা আমি হচ্ছে প্রাইমারি ওনার, তো আমি যার অ্যাকাউন্ট সে প্রাইমারি ওনার, এরপরেও সে কি আরেকজন ওনার ম্যানেজার কমিউনিকেশন ম্যানেজার অ্যাড করতে পারবে। অ্যাড করার জন্য এখানে এই যে প্লাস চিহ্ন এখানে অ্যাড করে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন তার জিমেলটা এখানে দেন। ধরেন আমরা চাচ্ছি যে আমরা এটাকে অ্যাড করবো, ধরেন এটা এই যে এখানে দেওয়া আছে নাম, তো এখানে আপনি এরকম না হলে আপনি ডিরেক্ট নাম দিয়ে দিতে পারেন। তো আমরা অন্য একটা ইউটিউব চ্যানেলকে অ্যাড করে দিই। এই যে এখানে আপনারা যারা আছেন এদের জিমেল যারা আমাকে মেইল করেন তো সেটাও অ্যাড আছে। আমার কথা এখানে আপনি একটা জিমেল লেখেন, একটা জিমেল লিখে আপনি এখানে তাকে একটা রোল দেন যে সে কি ওনার ম্যানেজার কমিউনিকেশন ম্যানেজার কোনটা সে, সেটা আপনি এখানে অ্যাড করে দেন। কারণ ওনার, এরপর আপনি এখানে জিমেল, এরপর এখানে ইনভাইটে ক্লিক করবেন, সে ইনভাইট পাবে, সে অ্যাকসেপ্ট করলে সে এখানে ওই পারমিশনটা পেয়ে যাবে। এটা হচ্ছে আপনি অ্যাড করবেন এবং সে কী কী কাজ করতে পারবে সেটাও কিন্তু আপনি দেখছেন যে সে কী কী ধরনের কাজ এখান থেকে করতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজ মনিটাইজেশন আর চ্যানেল অ্যানালিটিক্স, এটাতে যাওয়ার আগে আমরা আরও একটা দুটো কাজ দেখব। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসি। একটা হচ্ছে হলো আমাদের যদি একাধিক চ্যানেল থাকে একাধিক চ্যানেলকে আমরা কীভাবে ম্যানেজ করবো, এ হলো একটা গেল। আবার আমরা সেটিংয়ে যাই। ধরেন আপনি এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সুইচ ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে সুইচ আপনি যেই চ্যানেলে যেতে চাচ্ছেন সেটাতে যেতে পারবেন। আরেকটা হচ্ছে হলো এখানে যে সেটিংয়ে আসবেন, এখান থেকে সেটিংয়ে আসার পরে দেখেন এখানে আছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। তো অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল এখানে এটাতে ক্লিক করে আপনি কোন চ্যানেলকে ম্যানেজ করতে চাচ্ছেন সেই চ্যানেল এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এই একটা ওনার অ্যাকাউন্ট আর এটা এরকম করে। তো এখানে নতুন আরেকটা চ্যানেল যদি ক্রিয়েট করতে চান, ক্রিয়েট এ নিউ চ্যানেল এখান থেকেও করতে পারেন, ক্রিয়েট এ নিউ চ্যানেল, অথবা আপনি এখানে ক্লিক করেন। এখান এখান থেকে হবে না, আপনাকে ইউটিউব হোমে আসতে হবে। হোমে আসার পরে আপনি এখানে ক্লিক করে সুইস অ্যাকাউন্ট, সুইস অ্যাকাউন্ট থেকে আপনি কোন জিমেল অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেলটা অ্যাড করতে হবে। যদি এই জিমেল হয় তাহলে এই নো চ্যানেল, এই জিমেল হলে এখানে, এই জিমেল হলে এখানে, এটা ক্লিক করে ওই জিমেল সিলেক্ট করে তারপরে আপনি আসতে পারেন। এর থেকে ভালো হয় জিমেল সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে সেটিংয়ে আসবেন, সেটিং থেকে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এটাতে ক্লিক করে আপনি ক্রিয়েট নিউ চ্যানেলে এসে নতুন আরেকটা চ্যানেল এখানে ক্রিয়েট করতে পারবেন, সেম একই কাজ। আচ্ছা, এর নিচে যেটা আছে ভিউ অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং আপনি এখানে আসলেও পাবেন। অ্যাডভান্স সেটিংয়ে যেগুলো আছে সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলকে ডিলেটের অপশনটা এখানে পাবেন। ডিলেট চ্যানেল, ডিলেট চ্যানেল এখানে ক্লিক করে আপনি চ্যানেলটাকে ডিলেট করতে পারবেন। যদি কেউ আপনারা আপনার চ্যানেলকে ডিলেট করতে চান তাহলে এখানে এসে আপনি এই অপশনটা পাবেন। আচ্ছা, এরপরে এরপরে কী আছে, মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, যে আপনি আপনার চ্যানেল ইউটিউব মনিটাইজেশন করবেন আপনার গুগল অ্যাডসেন্সের জন্য, ইউটিউবের যে অ্যাডসেন্সটা সেটার জন্য এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে দেখেন ইউটিউব মনিটাইজেশন নোট টু বি এলিজিবল টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউটিউব নাও রিকোয়ার ইউ মিট দিস রিকোয়ারমেন্টস, মানে আপনাকে কিছু রিকোয়ারমেন্টস থাকতে হবে, সেগুলো হচ্ছে এগুলো। এক নম্বর, ফলো অল দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস, তো ইউটিউবের যেই পলিসিসগুলো আছে সেগুলো আপনার পড়তে হবে, আপনার জানা লাগবে। তো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে গিয়ে আপনি পলিসিসগুলো পড়ে নিতে পারেন। সেকেন্ড হচ্ছে লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল, মানে আপনি এমন একটা দেশে অবস্থান করতেছেন যেই দেশ থেকে, বা এমন দেশে অবস্থান করা যে দেশ থেকে ইউটিউব মনিটাইজেশনের জন্য অনুমতি আছে। তো বাংলাদেশ থেকে ছিল না এটা, বাট রিসেন্টলি এটা অ্যাড করছে, বাংলাদেশ থেকে এখন মনিটাইজেশন করা যায়। তো বাংলাদেশ এটা এটাও আপনার মানে আপনার আপনার আছে, সমস্যা নেই। ইউ হ্যাভ মোর দ্যান 4000 ওয়াচ আওয়ার ইন দ্য প্রিভিয়াস 12 মান্থ, 12 মাসের মধ্যে কত, লাস্ট 12 মাসের মধ্যে 4000 ওয়াচ টাইম লাগবে। ইউ হ্যাভ মোর দ্যান 100 সাবস্ক্রাইবার, আপনার 1000-এর মতো সাবস্ক্রাইবার বা 1000-এর বেশি সাবস্ক্রাইবার লাগবে। ইউ হ্যাভ লিঙ্কড অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিড মোর, এইগুলো সম্পর্কে আরও বেশি জানার জন্য এই একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে আপনি জানতে পারেন। কিন্তু এখানে দেখেন সব কিছু অ্যাড আছে, কী কী করতে হবে আপনার, কী কী থাকা লাগবে, এগুলো অ্যাপ্লিকেশন, এফএকিউ, এগুলো করে নিতে পারেন।
এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে হলে আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো থাকতে হবে সেটাও বুঝলেন এরপর লাস্ট আমাদের একটা টপিকস বাকি থাকে সেটা হচ্ছে হলো ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স তো ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স কি আপনার ইউটিউব চ্যানেল রেডি আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছেন কি পরিমাণ ভিউ হচ্ছে কত কিভাবে কমেন্ট করতেছে কারা এঙ্গেজ হচ্ছে কোন বয়সের কারা ছেলে মেয়ে কারা এঙ্গেজ হচ্ছে এইগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক্স তো এখানে ইউটিউব চ্যানেল অ্যানালাইটিক আপনি ওভারভিউ দেখতে পারবেন রিচ এঙ্গেজমেন্ট অডিয়েন্স এগুলো আমরা দেখতে পাবো এটার জন্য আমাদের যাইতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব তো ইউটিউব চ্যানেল এখান থেকে আমরা ইউটিউব চ্যানেল থেকে ডিরেক্ট ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এখানে লেখা আছে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সে ক্লিক করেন তো আমাদের ওভারভিউ আমাদের ওভারভিউ ওভারভিউ বলতে ভিউজ কতগুলো ওয়াচ ওয়াচ টাইম কতগুলো সাবস্ক্রাইবার কতজন এই এই যে জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো এরপরে রিচ যে আমাদের এই একটা ভিডিওর ইমপ্রেশন কেমন ইমপ্রেশনে সার্চ রেজাল্টে আসতেছে সেইটা হলো ইমপ্রেশন ইমপ্রেশন হওয়ার পরে ক্লিক হচ্ছে কিভাবে কতগুলো ক্লিক করলো কতগুলো ভিউ হলো ইউনিক ভিউ বলতে নতুন ইউনিক বলতে এখানে বোঝাচ্ছে যেমন আপনি আপনার ভিডিও 10 বার দেখলেন এটা হচ্ছে ভিউ বাট এখানে ইউনিক ভিউ কত এক কারণ আপনি একা দেখছেন 10 বার তাহলে এই হলো ইউনিক ভিউ মানে আপনার অডিয়েন্স যত অডিয়েন্স ওই তত অডিয়েন্স হচ্ছে ইউনিক ভিউ একজন অডিয়েন্স 10 বার দেখলো 10টা ভিউ হলো কিন্তু ইউনিক ভিউ হলো না এটা হচ্ছে আমার ইউনিক ভিউ আর হচ্ছে ভিউস এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো ট্রাফিক সোর্স টাইপ দেখতে পারবো এঙ্গেজমেন্টে গেলে আপনি ওয়াচ টাইম এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনগুলো দেখতে পারবেন যে এক একজন কী পরিমাণে অ্যাভারেজ ডিউরেশনটা কেমন ওয়াচ টাইম আপনি এখান থেকে পাবেন আচ্ছা অডিয়েন্স অডিয়েন্স কারা আপনার ইউনিক ভিউয়ার্স অ্যাভারেজ ভিউ পার ভিউয়ার সাবস্ক্রাইবার এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন লাস্ট এখানে দেখেন অ্যাডভান্স মোডে যদি আপনি ক্লিক করেন তো অ্যাডভান্স মোড থেকে আপনি আরও অনেক বেশি কিছু জানতে পারবেন ভিডিও ট্রাফিক সোর্স জিওগ্রাফি তো জিওগ্রাফি বলতে আপনার এই আপনার এই কী বলে লোকেশন টাইপের হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কোন এরিয়ার বা কোন সময়ে কী পরিমাণ ভিউ আসতেছে সেগুলো ভিউয়ারেস ভিউয়ার জেন্ডার রেট প্লে লিস্ট ডিভাইস টাইপ এবং এখান থেকে আরও অনেক কিছু আপনি পাবেন ঠিক আছে এই মোড থেকে আপনি দেখেন এখানে ভিডিও টাইপ প্লেব্যাক লোকেশন অপারেটিং সিস্টেম সাবটাইটেল সিসে এগুলো আপনি দেখতে পারেন মোট কথা এই অ্যানালাইটিক্স থেকে আপনার ইউটিউব চ্যানেলের এ টু জেড সকল ধরনের ইনফরমেশন আপনি সেখান থেকে পাবেন এই হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের আমাদের যে টপিকসগুলো সবগুলোই শেষ এখন এই বিষয়ে যদি আপনাদের আর যেগুলো আমরা কমপ্লিট করছি এই রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন এবং আপনারা 15 মিনিট সময় পাবেন 15 মিনিট এগুলো একটু রিসার্চ করেন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন তারপর থেকে যে কাজগুলো একটা একটা করে করেন একটা ভিডিও আপলোড করেন ট্যাগ রিসার্চ করেন কোনোটা করতে গিয়ে যদি সমস্যা হয় তাহলে আমাকে জানান কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন